হাই, গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। মহাদেবের কাছে প্রার্থনা করি আপনারা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে যেতে চলেছি 300 বছরের প্রাচীন শিব মন্দিরে, যেটা পশ্চিমবঙ্গের একমাত্র মন্দির যেখানে কিনা জ্বলন্ত চিতার ভস্ম দিয়ে বাবার আরতি করা হয়। তো এই মন্দিরে আপনারা কীভাবে আসবেন, মন্দিরটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, বিস্তারিত জানতে ভিডিওটাকে স্কিপ করো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলো না। আর আমার যারা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। তো চলো বন্ধুরা। এই মন্দিরে কিভাবে আসবেন প্রথমেই বলি, হাওড়া থেকে আসলে আপনাদের সব থেকে সহজ হবে লঞ্চ ধরে আহিটলা ফেরিঘাটে নেমে 2 মিনিট হাঁটা পথে, আর মেট্রো করে আসলে সোয়া বাজার সুটানুতি নেমে অটো ধরে সরাসরি পৌঁছে যেতে পারেন ভূতনাথ মন্দিরে। আর যদি ভেবে থাকেন ট্রেনে করে আসবেন, তাহলে মাঝেরহাট লোকাল ধরে নামতে হবে সোয়া বাজার আহিটলা স্টেশনে, সেখান থেকে হাঁটা পথে 5 মিনিট ভূতনাথ। তো বন্ধুরা দেখতেই পারছেন, মহাশিবরাত্রি উপলক্ষে হাজারো হাজারো মানুষ বাবা ভূতনাথের পুজো দিতে এসেছে। আর এই মহাশিবরাত্রি উপলক্ষে ভূতনাথ মন্দিরটিও কি সুন্দর করে সাজিয়েছে, অপূর্ব লাগছে বন্ধুরা। মন্দির খোলার সময়, প্রতিদিন মন্দির খোলার সময় হলো ভোর 4টে, মঙ্গল আরতির পর সকাল 6টায় জ্বলন্ত চিতার ছাই দিয়ে হয় বাবার ভস্ম আরতি, এরপর দুপুর 12:30টায় পুরি হালুয়া ক্ষীর সহযোগে বাবাকে ভোগ নিবেদন করা হয়ে থাকে, এরপর বিকেল 4:30 অবধি বন্ধ থাকে মন্দিরের দ্বার। পরবর্তীতে মন্দিরের দ্বার খোলা হয় 4:30 থেকে খোলা থাকে সন্ধ্যা 8টা পর্যন্ত। Hayır, 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 h
ডুবকে চলা তেরে নাম কি জ্যোত নে সারা লিয়া তমস মেরা হলো ভূতনাথ মন্দিরের উল্টো দিকে মা জগদ্ধাত্রীর মন্দির। মহাশিবরাত্রির উপলক্ষে এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। হর হর মহাদেব।